নতুন মেয়াদে তুরস্কের ক্ষমতা গ্রহণের এখনও এক সপ্তাহ পার হয়নি। এরই মধ্যে চরম বিপাকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার ব্যাপক দরপতন হয়েছে। বুধবার ডলারের বিপরীতে 7% পতন হয়েছে, অর্থাৎ এক মার্কিন ডলার সমান এখন হয়েছে 23.17 লিরা। ফলে এ বছর লিরার পতন হয়েছে 19%, যা দৈনিক ভিত্তিতে 2021 সালের বিপর্যয়ের পর প্রথম ঘটনা। গেল বছরের শুরু থেকেই ব্যাপক মূল্যস্ফীতি দেখা দেয় তুরস্কে। সেই সময় তুরস্কের বার্ষিক মূল্যস্ফীতি 49%-এর কাছাকাছি পৌঁছে যায়। দেশটিতে মূল্যস্ফীতির এই হার গেল 20 বছরের মধ্যে সর্বোচ্চ। খাদ্যের মতো মৌলিক পণ্যের দাম বেড়ে যাওয়ায় তুর্কি নাগরিকদের ক্রয় ক্ষমতা আরও কমে গেছে বলেও খবর প্রকাশিত হয়। বলা হয় দেশটিতে খাদ্যের দাম 2021 সালের তুলনায় 2022 সালে 55%-এর বেশি বেড়ে যায়। 2023 সালে সেই সংখ্যা আরও ছাড়িয়েছে। এদিকে দেশটির বিরোধী দলগুলো টার্কিশ স্ট্যাটিস্টিক্যালি ইনস্টিটিউটের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সংস্থাটির তথ্যকে চ্যালেঞ্জ করেছে। স্বাধীন মূল্যস্ফীতি গবেষণা দল তুরস্কের প্রকৃত বার্ষিক মূল্যস্ফীতি 114.87% উন্নীত হয়েছে বলে জানিয়েছে। বেশিরভাগ সময় ধরে সরকার লিরাকে স্থিতিশীল রাখতে কয়েক বিলিয়ন ডলার রিজার্ভ ব্যবহার করছে। এতে গত মাসে তুরস্কের রিজার্ভ কমে 4.4 বিলিয়ন ডলার স্পর্শ করে, কারণ নির্বাচনের সময় ডলারের চাহিদা বেড়ে যায় দেশটিতে। এমন পরিস্থিতিতে দেশটির ব্যবসায়ীরা মনে করছেন, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে সরে এসে উন্মুক্ত বাজার ব্যবস্থায় প্রবেশ করতে পারে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নেয়ার পর নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন এরদোয়ান। সংকট কাটাতে দিয়েছেন নতুন অর্থমন্ত্রী নিয়োগ। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।